নবম অধ্যায়। মোহিনী রূপে ভগবানের অমৃত পরিবেশন। শ্রী সুখদেব বললেন, হে রাজন, অসুররা নিজেদের মধ্যে স্বজন স্নেহ ও প্রেম ভাব ত্যাগ করে একে অপরের নিন্দা করতে লাগলো, আর দস্যুর মতো একজন অন্যজনের হাত থেকে সেই সাধুপাত্র অপহরণ করার চেষ্টা করতে লাগলো। ইত্যবসরে তারা দেখল যে একজন সুন্দরী নারী তাদের দিকে এগিয়ে আসছে। তারা ভাবতে লাগলো কি অপূর্ব রূপ, দেহ থেকে রূপের ছটা বিচ্ছুরিত হচ্ছে, কি নব যৌবন। এইরূপ মনে মনে আলোচনা করে তারা নিজেদের মধ্যে ঝগড়া ভুলে তার দিকে এগিয়ে গেল এবং কামে মোহিত হয়ে তাকে জিজ্ঞাসা করল, হে পদ্মলোচনা, তুমি কে, কোথা থেকে আসছো, কি প্রয়োজনে এসেছো? হে সুন্দরী, তুমি কার কন্যা? তোমাকে দেখে আমাদের মন চঞ্চল হয়ে উঠেছে। আমাদের মনে হয় তোমাকে এখনো পর্যন্ত দেবতা, দৈত্য, সিদ্ধ, গন্ধর্ব, চারণ ও লোকপালগণ কেউই স্পর্শ করেননি। তাহলে মানুষ কি করে তোমায় স্পর্শ করবে? নিশ্চয়ই বিধাতা দেহধারীদের সমস্ত ইন্দ্রিয় ও মনের তৃপ্তির জন্যে তোমাকে দয়া করে এখানে প্রেরণ করেছেন। হে ভামিনী, আমার অবশ্য সবাই একই জাতি, তবু আমরা সবাই একই বস্তুর আকাঙ্ক্ষা করে আমাদের মধ্যে বিভেদ আর শত্রুতা বৃদ্ধি করেছি। হে সুন্দরী, তুমি আমাদের ঝগড়া মিটিয়ে দাও, আমরা সবাই কশ্যপের পুত্র, সেই জন্যে আমরা সবাই একে অপরের ভাই। আমরা অমৃতের জন্যে অনেক পৌরুষ প্রকাশ করেছি, তুমি নিরপেক্ষভাবে আমাদের মধ্যে অমৃত এমনভাবে ভাগ করে দাও যাতে আমরা পরস্পর ঝগড়া না করি। অসুরীরা যখন এরকম প্রার্থনা করল, তখন স্ব মায়া স্ত্রী বেশধারী ভগবান স্মিত হাস্য করে বঙ্কিম কটাক্ষে দেখলেন এবং বললেন, শ্রী ভগবান বললেন, আপনারা মহর্ষি কশ্যপের পুত্র আর আমি ভ্রষ্ট নারী, আমাকে ন্যায় বিচারে ভার দিচ্ছেন কেন? বিবেকী পুরুষরা কখনই স্বেচ্ছাচারিণী নারীকে বিশ্বাস করেন। হে দেবারি, দৈত্যগণ, বন্য কুকুর এবং সৈরণী, নারীর সঙ্গে কখনো হৃদ্যতা হয় না, কারণ তারা সর্বদাই নতুন নতুন ভোগ্যের অন্বেষণ করে থাকে। শ্রী সুখদেব বললেন, হে রাজন, মোহিনীর ব্যঙ্গপূর্ণ কথায় দৈত্যদের বিশ্বাস বেড়ে গেল। তারা গম্ভীরভাবে হেসে অমৃতের কলস মোহিনীর হাতে দিয়ে দিল। শ্রী ভগবান অমৃতের কলস হাতে নিয়ে স্মিত হাস্যে মনোবাক্যে বললেন, আমি ন্যায় বা অন্যায় যাই করি না কেন, তোমরা যদি তাতে রাজি থাকো তবে আমি অমৃত পরিবেশন করতে পারি। দৈত্য পুঙ্গ বগন তার কথায় পরিণাম চিন্তা না করে সমস্তরে বলে উঠল, স্বীকার করছি, কারণ তারা মোহিনীর স্বরূপ জানত না। এরপর তারা অসুরেরা একদিন উপোস করে স্নানান্তে হবি দ্বারা হোম করল। গাভী ব্রাহ্মণ এবং সমস্ত প্রাণীদের যথাযোগ্য তৃণ, অন্ন, বস্ত্র, ধন ইত্যাদি দান করে ব্রাহ্মণদের দ্বারা সত্যায়ন করল। নিজেদের পছন্দ মতো নতুন বস্ত্র ও অলঙ্কারে সজ্জিত হয়ে তারা পূর্বাভিমুখে কুশাসনে উপবিষ্ট হল। হে রাজন, দেবতা ও অসুরেরা ধূপ দীপ ও মালায় সুসজ্জিত ভবনে পূর্বমুখ হয়ে কুশাসনে উপবিষ্ট হলে হস্তী শাবকের শুণ্ডের ন্যায় পুরুদ্বয় বিশিষ্টা কমনীয় বাসনা ছিদিতা বিপুলন নিতম্বিনী মদবিহল নেত্রা স্বর্ণবর্ণময় উন্নত কয়ধর যুক্তা মোহিনী স্বর্ণময় নুপুরের শব্দে সভাগৃহকে মুখরিত করে অমৃত কুম্ভ হস্তে সভাগৃহে প্রবেশ করলেন। তার সুন্দর কর্ণে সোনার কুণ্ডল, নাসিকা, মুখ খুবই সুন্দর। দেবাসুরগণ এই পরম দেবতা শ্রীহরিকে দেখলেন যেন লক্ষ্মীর শ্রেষ্ঠ সখী সেখানে এসেছেন। মোহিনী কটাক্ষে মৃদু হাস্যে দেবতা ও অসুরদের দিকে তাকালেন। স্তন যুগল থেকে ঈষৎ শ্রুস্ত্র বসনা সেই মোহিনীকে দেখে তারা সবাই মোহিত হয়ে গেলেন। মোহিনী রূপী ভগবান চিন্তা করলেন, অসুররা তো জন্মাবধি ক্রূর স্বভাবে, এদের অমৃত প্রাণ করানো সাপকে দুধ খাওয়ানোর মতই অন্যায়, সুতরাং তিনি অমৃতের ভাগ অসুরদের দিলেন না। ভগবান অসুর
তার দৈত্যদের পৃথক পৃথক পঙ্ক্তিতে বসালেন। দৈত্যদের পৃথক দল আর দেবতাদের পৃথক দল। এরপর হাতে অমৃতের কলস নিয়ে মোহিনী দৈত্যদের কাছে গেলেন এবং মধুর বাক্য ও কটাক্ষ দ্বারা তাদের মোহিত করে দূরে উপবিষ্ট দেবতাদের কাছে গিয়ে তাদের অমৃত পান করালেন, যা পান করলে জরা ও মৃত্যু নাশ হয়। হে রাজন, অসুররা নিজেদের প্রতিজ্ঞা পালন করছিল, সেই নারীর প্রতি স্নেহবশত তার সঙ্গে বিবাদ নিন্দনীয় ভেবে চুপ করেছিল। মোহিনীর প্রতি তারা প্রণয়াসক্ত হয়েছিল, তাদের ভয়েরও যদি প্রণয় ভঙ্গ হয়। মোহিনী তাদের প্রতি প্রথমে অনেকে আসক্তি প্রদর্শন করেছিলেন, সেই সঙ্গে তারা আরও বেশি বন্ধনে পড়েছিল, তাই তারা মোহিনীকে কোনো রকম অপ্রিয় কথা বলতে সাহস করল না। যখন ভগবান দেবতাদের অমৃত পান করাচ্ছিলেন, তখন রাহুদেবতার ছদ্মবেশে দেবতার মধ্যে গিয়ে বসলেন এবং তাদের সঙ্গে অমৃত পান করে নিলেন। কিন্তু তৎক্ষণাৎ চন্দ্র ও সূর্য তা প্রকাশ করে দিয়েছিলেন। অমৃত পান করাতে করাতেই ভগবান তার তীক্ষ্ণ চক্র দিয়ে তার রাহুর মস্তক ছেদন করলেন। অমৃতের সঙ্গে দেহের সংস্পর্শ না হওয়ায় দেহ ছিন্ন হয়ে ভূমিতে পড়ে গেল, কিন্তু অমৃত পান হেতু রাহুর মস্তক অমর হয়ে গেল। ব্রহ্মা তাকে গ্রহ উপাধি দিলেন। সেই রাহু প্রতিশোধ নেওয়ার জন্য প্রতি পর্বে পূর্ণিমা ও অমাবস্যাতে চন্দ্র ও সূর্যকে আক্রমণ করে, সেই জন্যই চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হয়। দেবতাদের অমৃত পান সমাপ্ত হলে লোকপালগণ ভগবান হরি অসুরাধিপতিদের সমক্ষে মোহিনী রূপ ত্যাগ করে নিজের রূপ ধারণ করলেন। হে রাজন, দেখুন দেবতা ও অসুরেরা একই সময়ে একই স্থানে একই প্রয়োজনে একই বস্তুর জন্য একই উদ্দেশ্যে একই কর্ম করেছিলেন, কিন্তু ফল প্রাপ্তিতে বিভেদ হল। দেবতারা তাদের পরিশ্রমের ফলরূপে অনায়াসী অমৃত পান করলেন, কারণ তারা ভগবানের পাদপদ্মরজের আশ্রয় নিয়েছিলেন। কিন্তু অসুররা ঈশ্বর বিমুখ হওয়ায় পরিশ্রম করেও অমৃত থেকে বঞ্চিত হল। মানুষ নিজের প্রাণ, ধর্ম, কর্ম, মন ও বাণী দ্বারা নিজের এবং পুত্র কলত্রাদির জন্য যা কিছু সরে সব ব্যর্থ হয়, কারণ তার মূলে থাকে ভেদ বুদ্ধি। কিন্তু প্রাণ ও বস্তু দ্বারা ভগবানের জন্য যা কিছু করা হয় সেসব ভেদভাব রহিত হয় বলে দেহপুত্র কলত্রাদি ও সমস্ত সংসারের জন্য মঙ্গলদায়ক হয়। যেমন বৃক্ষের মূল দেশে জল দিলে তার শাখা প্রশাখা পত্রাদি সর্বত্রই জল দেওয়া হয়, সেইরূপ ভগবানের জন্য কোনো কিছু করলে সকলের জন্যই তা করা হয়। শ্রী মন্মর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণে অষ্টম স্কন্ধে অমৃত মন্থনে নবম অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমো ভগবতে বাসুদেবায়।